ভাই এটা এফডিসি না? কেমন লাগতেছে এটা? খুব সুন্দর, ভালো জায়গা। ঘুঘু পাখির মতো মানে একটা ঘুঘু নেই এখানে, মানে বিষয় আসে বুঝলাম না। দুপুর বেলা না, কোনো লোকজন নাই, কেউ নাই। দুপুর তো এখন সব লাঞ্চ হয়েছে, সব লাঞ্চ গেছে। তাই না? আপনি কোথায় থেকে এটা কি দেখতে আসছেন না? এখানে কাজ করেন আপনি? এটা দেখতে আসছি এখানে, কাজ টাজ করেন না? আপনি কোথায় থেকে আসছেন ভাই? দেখা যায় বাইরে তো নায়কের মতো দেখা যায়। হ্যাঁ আমি তো আসছি শুধু টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছেন কি সিনেমা টিনেমা করার উদ্দেশ্যে না এটা দেখতে আসছেন? আমি আসলে আসছি যে একটা সিনেমার শুটিং এর যদি একটু সুযোগ পাওয়া যায়। ও এইটা হলো মূলত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে মেন ফলক ভিতরের এটা। হ্যাঁ আর এই যে পাশে যে রুমটা কালো উইন্ডো দেখতেছেন এটা হচ্ছে এটার শিল্পী সমিতি বলতে যেটা ইলিয়াস কাঞ্চন সাহেব যেখানে বসে এটা এই জায়গা। আর পাশেই কিন্তু আপনি দেখুন হচ্ছে এটা পরিচালক সমিতি। এই যে দেন লম্বাইয়া, এটা হলো পরিচালক সমিতি। খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগবে আপনাদের। আর এটা মনে হয় মেবি কোনো ফ্লোর, এটা হচ্ছে আপনার কি ফ্লোর লেখা আছে এখানে, কি ফ্লোর এখানে লেখা আছে আমরা এই যে ভিতরে ঘুরতেছি এটা একটা ফ্লোর। এই ফ্লোরে অনেক শুটিং মুটিং হয়। এটা হচ্ছে উপপুর ইলেকট্রিক্যাল। এই ফ্লোরের নাম কি আপনারাও দেখতে আসছেন নাকি? ও ওর বাসায় থাকেন আপনি? ও আসছে না, উনি অস্ট্রেলিয়া আছে। তাহলে আপনার হলো একটু আমরা ইন্টারভিউ নিই আপা। হলো আপনার হলো এখন এখানে কাজ টাজ কেমন হয় আপা? এখানে কাজ কেমন হয় ভাইয়া? ওইটা বন্ধ করেন, আমি কথা বলছি। কে এটা চালু? আপনারা সিনেমায় কাজ করেন, আপনারা যদি কোন বন্ধ করেন তাহলে যারা কাজ করেন ওরা তো মানে দাঁড়া মানে তাড়ানি দিবে যে আপনারা ক্যামেরা চালু করছেন কেন? আপা আপনিও কাজ করেন? উনি আপনার সাথে আসছেন ওর সাথে? ও আচ্ছা, দেখ ভালো হয়েছে। এখানে আপনি কি সদস্য? ও আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। আমাদের বাড়ি নাটোর। হ্যাঁ আমরা এই যে এটা দেখতে আসছি এখন এটা মনে করেন একটা স্মৃতি হিসাবে রেখা দিব যে ভিতরে ঢুকছিলাম, ভালো লাগছে কিন্তু একটা টিয়াও নেই এই জায়গায়। হ্যাঁ কোন জায়গায় হচ্ছে? ও আচ্ছা আচ্ছা। মূলত দর্শক আমি কিছু বলতাম না, এই যে মহিলাটির সাথে আমি কথা বললাম উনি বললেন যে উনি শাবনুরের অ্যাসিস্ট্যান্ট। তো দেখলেন তো চলচ্চিত্র কেমন ফটকাবাজের জায়গা হয়ে গেছে। এটা সেই জায়গা, এখানে অনেক সিনেমার কলেজ মিছিল মিটিং এই দৃশ্যগুলো এখানে দৃশ্যায়িত হতো। দেখেন এখানে হাহাকার, কোনো কাজ নেই, কোনো কিচ্ছু হয় না এখানে, আর কাজের বিন্দুমাত্র কোনো কাজ নেই এখানে। আমরা গিয়ে আমি অনলি কাজী হায়াতকে এখানে পেয়েছি, তাছাড়া কাউকেই পাই নাই। ওনার ছবি আমি নিতে পারি নাই, দর্শক কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নাটোর থেকে আসছি। আমি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএফডিসির ভিতরে এই সেই ঝর্ণা, আসুন আমার সাথে একটু আসেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এটা হচ্ছে সেই ঝর্ণা যেখানে অনেক সিনেমা, আচ্ছা মানে এটা শেষ করা যাবে না, কত সিনেমার শুটিং এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ঝর্ণার উপরে যেমন এইভাবে অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। হ্যাঁ এটা সেই মসজিদ, মসজিদটা আপনারা দেখেন অনেক সুন্দর একটা মসজিদ। এফডিসির ভিতরে দৃষ্টিবন্ধু যদি কোনো জায়গা থেকে থাকে এটা হচ্ছে সেই মসজিদ। আচ্ছা এই মসজিদের ভিতরে ইনশাল্লাহ যারা সিনেমা টিনেমা করে আর যারা নামাজে আছে তারা নামাজ পড়ে, আর যারা নামাজে নেই তারাও চেষ্টা করে পড়ার। আর এটা হচ্ছে সিঁড়ি, মনে করেন যে অনেক সিনেমায় দেখা যায় যে হলো নায়ক নায়িকার মানে জমিদারি কোনো সিস্টেম থাকে ওই জায়গা থেকে নেমে আসে, সেই জায়গায় ওই জন্য একটা লোক দাঁড়ায় আছে। শুধু যে শুটিং টুটিং কিছু হয় না, আচ্ছা একদম না, একবার শ্মশান বলতে যা বোঝায় এটা যে সেটাতেই পরিণত হয়েছে। ভূত আগে মারা গেছে, এখানে কিছু লোকজন আসতেছে। আমি যদি ভুল না করি উনি হচ্ছেন রানা প্লাজা সিনেমার পরিচালক, ওনার সাথে কিছু গেস্ট আসতেছে। দেখা যাক ওনাদেরকে নিয়ে উনি কি করেন, আমরা একটু দেখি। ঠিক আছে দর্শক,
এটা মানে রানা প্লাজা সিনেমার পরিচালক, সম্ভবত আমি ভুল না করলে হবে, এরকমই হবে। এখানে ওনারা আসছেন। ওনারা যথেষ্ট আন্তরিক ছিলেন, আমাদেরকে বললেন কিছু ছবি উঠে দিতে, আমরা দিলাম। সেই সাথে ভিডিওটা হয়তো এখানে শেষ করতে হবে। রানা প্লাজা সিনেমার পরিচালকের সাথে থেকে আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।